ছেলেদের স্বপ্নদোষ। স্বপ্নদোষ কি খুব বেশি দোষের? বা স্বপ্নদোষ হলে তার কি ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? কাদের স্বপ্নদোষ বেশি হয়? স্বপ্নদোষ খুব বেশি হলে তার পরবর্তী যৌন জীবন বা দাম্পত্য জীবনে কি নেতিবাচক কোনো প্রভাব পড়তে পারে? শারীরিকভাবে ভীষণ দুর্বল লাগা, চোখে ঝাপসা লাগা, স্মৃতিশক্তি কমে যাওয়া, কোনো কিছুতে মনোযোগ ধরে না রাখতে পারা, বুক ভীষণ ধরফর করা, এসব শারীরিক উপসর্গের সাথে এই স্বপ্নদোষের কি কোনো সম্পর্ক রয়েছে? স্বপ্নদোষ কাদের হয়, স্বপ্নদোষের পরবর্তীকালে কি প্রভাব রয়েছে, স্বপ্নদোষ কেন হয়, এ সব বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিওটিতে আলোচনায় থাকবে। দেখতে থাকুন ভিডিওটি। স্বপ্নদোষকে মেডিকেল ভাষায় বলা হয় নকটার্নাল এমিশন। অনেক সময় এটাকে ওয়েট ড্রিম, সেক্স ড্রিম বা সেক্স অর্গাজম, এমনকি নাইট ফল, এরকম নানা নামে কিন্তু আমরা এই শব্দটিকে আমরা জেনে থাকি। আর নকটার্নাল এমিশন বা স্বপ্নদোষ যে নামই আমরা এটা ডাকি না কেন, এটি কিন্তু আমাদের শরীরের একটা ভীষণ স্বাভাবিক প্রক্রিয়া। যখনই আসলে ছেলেদের এই সেক্স গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভেট হয়, অর্থাৎ যখনই একটা ছেলে তার শৈশব থেকে তারা বয়ঃসন্ধিকালে প্রবেশ করে, এবং এই বয়ঃসন্ধিকালের এক ধরনের ইন্ডিকেশন কিন্তু তার সেক্স গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভেট করা শুরু করবে, এবং তখনই হলো তার ছেলেদের যে মেইন সেক্স গ্ল্যান্ড অর্থাৎ টেস্টিস, এই টেস্টিস থেকে তাদের এই স্পার্ম প্রোডাকশন বা সিমেন প্রোডাকশন শুরু হয়, এবং এই সিমেনগুলা কিন্তু মূলত আমাদের শরীরের নানা রকমের গ্রন্থিতে বা জায়গায় এটা এক ধরনের স্টোর থাকে। স্পার্ম প্রোডাকশন বা সিমেন প্রোডাকশন একটা কিন্তু কন্টিনিউয়াস সেলুলার প্রসেস। স্পার্মগুলো মূলত আমাদের টেস্টিস থেকে তৈরি হয়, এবং শরীর থেকে বীর্যগুলো প্রধানত তিনটি উপায়ে বের হতে পারে। প্রথমত হলো রেগুলার যদি তার কারো সেক্সুয়াল অ্যাক্টিভিটি থাকে তার মাধ্যমে, দ্বিতীয়ত হলো যদি তার মাস্টারবেশনের মাধ্যমে অর্থাৎ হস্তমৈথুনের মাধ্যমে, যেটা সে নিজে জন্য উদ্দীপনা তৈরি করে নিজে থেকে বের করতে পারে, এবং এই দুটো প্রক্রিয়ার অর্থাৎ হলো তার সেক্সুয়াল অ্যাক্টিভিটি অথবা তার যদি মাস্টারবেশন, এই দুটার একটাও যদি তার হলো অ্যাক্টিভ না থাকে, তাহলে কিন্তু এই বীর্যটা তার শরীর থেকে স্পন্টেনিয়াসলি তার ঘুমের সময় সেক্স ড্রিমের মাধ্যমে তার কিন্তু বেরিয়ে যাবে। প্রত্যেকটি ছেলেরই কোনো না কোনো সময় কিন্তু সাধারণত এই ওয়েট ড্রিমটা হয়, এবং দেখা গিয়েছে যে একটা স্টাডিতে, প্রায় আমেরিকান একটা স্টাডিতে 83% পুরুষের, এবং আরেকটি এশিয়ান স্টাডিতে দেখা যাচ্ছে যে 96% ছেলের লাইফের কোনো না কোনো সময় তার কিন্তু এই সেক্স ড্রিমটা হয়। কাজে এই সেক্স ড্রিমটা সাধারণত মানে অ্যাডোলেসেন্ট এইজে জন্য উদ্দীপনাটা অনেকখানি বেশি থাকে, এবং একই সাথে তাদের যেহেতু কেমন কোনো সেক্স লাইফ থাকে না, স্বাভাবিকভাবে এই বয়সের ছেলেদের মধ্যে কিন্তু এই নকটার্নাল এমিশন বা স্বপ্নদোষটা অনেক সময় হয়ে থাকে, এবং অনেক ক্ষেত্রে এই সেক্স ড্রিমটা আসলে তার মানে একেবারেই হলো স্বাভাবিক প্রক্রিয়া, এটাতে জন্য কোনো রকমের ট্রিটমেন্ট প্রয়োজন হয় না। স্বপ্নদোষের মাধ্যমে বা নকটার্নাল এমিশনের মাধ্যমে এটা স্বাভাবিক প্রক্রিয়ায় বেরিয়ে যাবে। কাজেই এই স্বপ্নদোষ বা একেবারেই হলো কোনো রকমের দোষের কিছু না, এটার সাথে আমাদের পরবর্তীকালে যে যৌন জীবন বা আমাদের সেক্স লাইফ অথবা এটা তার যে দাম্পত্য জীবন সেটাতে কোনো রকমের কোনো নেতিবাচক প্রভাব ফেলার কোনো সম্ভাবনা নাই। যে জিনিসটা অনেকে আমরা ভেবে থাকি যে আমাদের খুব শরীরভাবে দুর্বল হয়ে যাওয়া, আমাদের চোখে ঝাপসা লাগা, মেমোরি ইম্প্যারমেন্ট বা স্মৃতিশক্তি কমে যাওয়া, সেগুলোর সাথেও কিন্তু এই স্বপ্নদোষের একদমই হলো কোনো রকমের বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই। যারা স্বপ্নদোষের সাথে উদ্বেগে ভুগে তাদের মধ্যে অনেকেই কিন্তু শারীরিক দুর্বলতা বা চোখে ঝাপসা লাগা, স্মৃতিশক্তি কমে যাওয়া, মনোযোগ কমে যাওয়া, এই সমস্যাগুলো ভুগে থাকেন। মূলত যে জিনিসটা হয়, শরীর থেকে বীর্য বেরিয়ে যাওয়াটা, এটার সাথে কিন্তু আমাদের কিছুটা মিসকনসেপশন রয়েছে। আমরা অনেক ক্ষেত্রে মনে থাকি যে এই বীর্যগুলো আমাদের শরীরের ভালো রাখার জন্য, আমার শক্তি বর্ধনের জন্য খুবই হলো আবশ্যিক একটি উপাদান, এবং এই বীর্য বেরিয়ে যাওয়া মানে হলো আমার শরীর থেকে খুব গুরুত্বপূর্ণ একটি ধাতু বা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা বেরিয়ে যাওয়া। না জানার কারণে কিন্তু একটা ভীষণ রকমের তার উদ্বেগ তৈরি হয়। আমরা জানি যে উদ্বেগ কিন্তু আসলে আমাদের শরীরের একটা খুব এক ধরনের বায়োলজিক্যাল রেসপন্স। যখনই আমরা কোনো চাপের সম্মুখীন হই, কোনো কিছুতে আমরা থ্রেটেন ফিল করি, তখনই আমরা উদ্বিগ্ন হই, এবং উদ্বিগ্ন হলে কিন্তু আমাদের মানসিক নানা রকমের উপসর্গের সাথে সাথে কিন্তু শারীরিক উপসর্গ রয়েছে, এবং এই ভীষণ রকমের দুর্বল বোধ করা, চোখে ঝাপসা লাগা, বুক ধরফর করা, অনেক ক্ষেত্রে মাথা ঘোরানো, স্মৃতিশক্তি অনেকখানি কমে যাওয়া বা মনোযোগটা কমে যাওয়া, মনোযোগটা আগের মতো না পাওয়া, এসবই কিন্তু আসলে উদ্বেগের উপসর্গ। কাজে আপনার যখনই হলো স্বপ্নদোষ বা নকটার্নাল এমিশনের মতন ঘটনা ঘটছে, আপনি যখন হলো এটা নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন, এটা নিয়ে সারাক্ষণ আপনি ভাবছেন, এবং মনে মনে যখন থ্রেটেন ফিল করছেন, কাজে উদ্বেগের একটা উপসর্গ হিসেবে কিন্তু আপনার চোখ ঝাপসা লাগছে বা আপনার স্মৃতিশক্তিটা কম হচ্ছে, অর্থাৎ হলো আপনি মনোযোগটা যেহেতু ধরে রাখতে পারছেন না, আপনার মাথা ঘোরাচ্ছে, আপনার শারীরিক
ভাবে দুর্বল বোধ করছেন, আপনি এই বীর্যের সাথে এক ধরনের ভুলভাবে রিলেট করে ফেলছেন, অর্থাৎ আপনি মনে করছেন যে বীর্য চলে যাওয়ার জন্য বোধ হয় আমার শরীরের এই সিমটম হচ্ছে, কিন্তু আসলে একদমই এটা না। এটা নিয়ে আপনারা খামাকি উদ্বিগ্ন হবে না এবং দেখবেন যে আপনারা যদি এটা নিয়ে একদম রিল্যাক্স থাকেন, কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার এ ধরনের উপসর্গগুলো আপনারা কমে যাচ্ছেন। এবং আমি বলবো হলো, যারা এ ধরনের সমস্যার মধ্যে ভুগছেন তারা যদি একটু হলো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করেন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নিয়ে কিন্তু অলরেডি দুটো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে, অথবা আপনারা যে কোনো ধরনের রিল্যাক্সিং টেকনিক আপনারা যদি অবলম্বন করেন তাহলে কিন্তু দেখবেন হলো যে এই সমস্যাগুলো আস্তে আস্তে কমে গেছে। এবং তার সাথে অবশ্যই হলো এই বিষয়টির সাথে, অর্থাৎ হলো এই নকটার্নাল এমিশনকে নিয়ে যদি আপনারা ভুল কনসেপ্টের কারণে আপনারা যেটা কষ্ট পাচ্ছেন সেটা যদি আপনারা না পান, এটাকে অ্যাকসেপ্ট করে ফেলেন, স্বাভাবিকভাবে দেখেন, তাহলে কিন্তু দেখবেন এই উপসর্গগুলো অল্প দিনের মধ্যেই আপনার কমে যাচ্ছে। কাজে আমাদের যদি একদম সামারাইজ করি, প্রথমত হলো নকটার্নাল এমিশন বা স্বপ্ন দোষ একেবারেই দোষের কিছু না, এটা আমাদের শরীরের একদমই হলো স্বাভাবিক প্রক্রিয়া। এটির সাথে আমাদের শারীরিক উপসর্গ, মাথা ঘোরানো, মনোযোগ কমে যাওয়া, আমাদের স্মৃতিশক্তি চলে যাওয়া, আমাদের শারীরিকভাবে দুর্বল হওয়ার কোনো রকমের কোনো সম্পর্ক নেই। যৌন জীবন, দাম্পত্য জীবন এতে একেবারেই কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। কাজে আপনারা সবাই আপনারা ভালো থাকুন, মনের যত্ন নিন, আননেসেসারি কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো রকমের প্রয়োজন নেই। আপনারা কি বিষয় নিয়ে আমাদের আমার কাছ থেকে আলাদা করে জানতে চান সেটা যদি কমেন্ট বক্সে আপনারা বলে দিন, আমি পরবর্তীকালে সব বিষয় নিয়ে ভিডিও করার আপনার আমি চেষ্টা করব। তো সকলে ভালো থাকুন, মনের যত্ন নিতে কখনো ভুলবেন না। ধন্যবাদ সকলকে।